আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITভান্ডার.com ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছিলাম। আমি জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। আমার বিশ্বাস আপনারা যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের সকল বিষয়ে মোটামুটি ধারণা পাবেন। এরপরে যদি কোনো সংকীর্ণতা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আপনাদের ইনশাআল্লাহ। আমরা আজকে মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট অফিসের একটি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেল চালু করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমরা স্টার্ট বাটন ক্লিক করব, তারপর অল প্রোগ্রামসে ক্লিক করব, এরপর মাইক্রোসফট অফিসে ক্লিক করে মাইক্রোসফট এক্সেল 2010 ক্লিক করলাম। মাইক্রোসফট এক্সেল 2010 ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আপনাদের সামনে প্রদর্শিত হবে। মাইক্রোসফট ওয়ার্ডের মতোই এখানে কিছু টুল থাকবে, উপরে বাম দিকে মধ্যখানে টাইটেল থাকবে, ডান দিকে কিছু কন্ট্রোল প্যানেল থাকবে, এরপরে নিচে কিছু টুলস আছে। মাইক্রোসফট ওয়ার্ডের সাথে কিছুটা এখানে পার্থক্য আছে। মাইক্রোসফট ওয়ার্ডে একটি পেজ সাধারণত ওপেন করা থাকে, কিন্তু মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে শিট 1, শিট 2 এবং শিট 3 নামে তিনটি শিট ওপেন করা আছে। মানুষ সাধারণত শিট 1 কাজ করে থাকে, এরপর কেউ যদি মনে করে যে না আমি শিট 2 কিছু কাজ করবো, আর শিট 2 এখানে ক্লিক করে শিট 2 ওপেন করে শিট 2 তে কাজ করতে পারবে, শিট 3 ক্লিক করে শিট 3 তেও কাজ করা সম্ভব হবে। তো আমরা সাধারণত শিট 1 কাজ করে দেখাবো আপনাদের। মাইক্রোসফট এক্সেলে আমরা যা করতে পারবো তা হচ্ছে ক্যালকুলেশন করা, গ্রাফিক্স বা চার্ট তৈরি করা, ডাটা অ্যানালাইসিস করা ইত্যাদি করতে পারবো। ক্যালকুলেশনের মধ্যে আবার তিনটি জিনিস আছে, যেমন কি টেক্সট, নাম্বার এবং ফর্মুলা। টেক্সট হলো লেখা, সাপোজ আমরা লিখলাম টেক্সট, এরপরে আমরা লিখলাম নাম্বার, NUMBER নাম্বার, তারপরে লিখলাম ফর্মুলা। ফর্মুলা টেক্সট হলো যে কোনো লেখা, যেমন কি আমি লিখলাম মিস্টার করিম, KARIM করিম। নাম্বার লিখলাম সাপোজ 200, তারপরে যোগ 300। ফর্মুলা হচ্ছে সমান চিহ্ন দিয়ে 200 যোগ 300, এন্টার দিলে যে ফলাফল পাওয়া যাবে তাকে ফর্মুলা বলা হবে। তো আমরা কী পেলাম? টেক্সট হলো লেখা মিস্টার করিম, নাম্বার পেলাম 200 যোগ 300, ফর্মুলা পেলাম 200 এবং 300-এর ফলাফল 500। এখন সেল হচ্ছে রো এবং কলামের সমষ্টি, একটি রো এবং একটি কলামের মিলিত স্থানকে সেল বলে। রো কী, কলাম কী প্রশ্ন থাকতে পারে, এই যে ABCD, যে উপর থেকে নিচে যে একটি ডাক্তার আছে এটা কি বলা হবে কলাম, আর 1 2 3 4 1 2 3 4 এই পাশাপাশি যে ডাক্তার আছে এগুলোকে বলা হবে রো। তো রো এবং কলাম এই দুইটা যেখানে মিলিত হয় ওটাকেই সেল বলে। তো আমরা যখন লিখবো সাধারণত একটি সেলে আমরা লেখা আরম্ভ করে থাকি। একটি সেল লেখা শেষ হলে আমরা ট্যাব কি হিসেবে এক সেল থেকে অন্য সেলে নিতে পারবো। নিচে নেওয়ার জন্য এন্টার কি চাপলে নিচে আসবে, ট্যাব কি চাপলে ফাঁসে যাবে, এন্টার কি চাপলে নিচে আসবো। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে মাইক্রোসফট এক্সেলের প্রথম টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।